subscribe now and press the bell icon. Never miss an update. ব্যালন্ডিয়ন নিয়ে যেমন বিতর্ক আছে তেমনই আছে সমালোচনা। তারপরও ফুটবলে সেরা নির্ধারণে ব্যালন্ডিয়রই সেরা পুরস্কার বলে মনে করা হয়। সংবাদ মাধ্যমগুলি চলতি মরসুমে ফুটবলারদের পারফরমেন্সের ভিত্তিতে ব্যালন্ডিয়র পাওয়ার র্যাঙ্কিং তৈরি করেছে। 20 জনের এই তালিকায় নেই লিওলেন মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। এছাড়া বার্সেলোনার কোনো ফুটবলার নেই পাওয়ার র্যাঙ্কিংয়ে। অনুমোদিতভাবে সেরা দশে আছেন করিম বেনজিমা, মোহাম্মদ সালাহ এবং রবার্ট লেওয়ান্ডাস্কি। এই র্যাঙ্কিংয়ে চলতি মরসুমে 42 গোল ও 13 গোলে সহায়তা দিয়ে করিম বেনজিমা আছেন সবার উপরে। লা লিগা শিরোপা জয়ের পথে আছেন তিনি, জিতেছেন সুপার কোপা, ফ্রান্সের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জিতলে তার ব্যালন্ডিয়র ঠেকানোর লোক নেই। দুইয়ে থাকা মোহাম্মদ সালাহ মরসুমে 32 গোল করেছেন, 17 গোলে সহায়তা করেছেন। এছাড়া চলতি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ সহ জয়ের সম্ভাবনা আছে তার। 4টি শিরোপা জিততে পারলে র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে যাবেন তিনিও। ব্যালন্ডিয়র পাওয়ার র্যাঙ্কিংয়ে 3 নম্বরে আছেন রবার্ট লেভানডাস্কি। শুধু গোলের হিসাব ধরলে তাকে আটকানো কঠিন। মরসুমে 54 গোল ও 10 গোলে সহায়তা দিয়েছেন তিনি। লেভানডাস্কি এরই মধ্যে বুন্দেসলিগাও জিতে ফেলেছেন। চারে আছেন কিলিয়ান এমবাপে। লিগ জয়ী ফ্রান্সম্যান মরসুমে 42 গোল করেছেন ও 27 গোলে সহায়তা দিয়েছেন। তালিকায় 6 জনের 4 জনই লিভারপুল ও ম্যানচেস্টার সিটির। অলরেডদের সাদিও মানে আছেন 5-এ, ট্রেন্ট আলেজান্ডার অলরাউন্ড আছেন 10-এ, ম্যান সিটির কেভিন ডিব্রুয়েন 6-এ ও ফিল ফোডেন আছেন 9-এ। লিভারপুল মরসুমে 4টি ও ম্যান সিটির 3টি শিরোপা জয়ের সুযোগ আছে। যে কোনো দল ইতিহাস গড়লে দলটির ফুটবলাররা ব্যালন্ডিয়র র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবেন। সেরা দশে অপর দুই নাম লুকা মডরিচ ও ভিনিসিয়াস জুনিয়র। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।